জাকাতের অর্থ দিয়ে মানিকগঞ্জে দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা পালন করে আসছে মসজিদ কাউন্সিল। জাকাতের এই টাকা নিয়ে স্বাবলম্বী হচ্ছে শত শত অসহায় ও দুস্থ পরিবার, পেয়েছে সুখের সন্ধান। মানিকগঞ্জ প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট। 2005 সাল থেকে মানিকগঞ্জ সদর উপজেলার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে মসজিদ কাউন্সিল। হাসানা চার প্রকল্পের মাধ্যমে জাকাতের অর্থের মালিকানা প্রদান ও বিনিয়োগ সহায়তা দিয়ে দরিদ্রদের স্বাবলম্বী করে তোলার কাজ চলছে। সদর উপজেলার চান্দিরচর, গোলাড়া, বাইল, পাঁচবাইল, ঘিওর, দেড়গ্রাম, তিল্লি, পারতিল্লি সহ বিভিন্ন এলাকায় 950টি গরিব ও দুস্থ পরিবারকে গরু মোটা তাজাকরণ, গাভী ও হাঁস মুরগি পালন, পাওয়ার টিলার ও ব্যবসা পরিচালনার জন্য বিনিয়োগ সুবিধা প্রদান করছে এই প্রতিষ্ঠানটি। আগে একটু দরিদ্র ছিলাম, এখন একটু সচ্ছলভাবে চলি। স্কুলে পোলাপা দুইটা বাচ্চা আছে আমার, বাচ্চা দুইটা স্কুলে যায় লেখাপড়া করে। 15,000 থেকে 20,000, 20,000 থেকে 75,000 টাকা এনে আমি এখন সচ্ছলভাবে চলতেছি। মোট এখন মনে হয় 70,000 টাকার মতো নেওয়া হয়েছে, কিন্তু এখন আমাদের প্রায় 1 লাখের উপরে দাঁড়িয়ে গেছে টাকা। এছাড়া মসজিদ কাউন্সিল দরিদ্রদের সার্বিক উন্নয়নে স্বাস্থ্য, স্যানিটেশন, বয়স্ক ও শিশু শিক্ষা সহ নৈতিক মান উন্নয়নে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। এদেশের বিত্তবানরা যদি মসজিদ কাউন্সিলের এই কর্মসূচিতে তাদের জাকাতের টাকা দেওয়ার মাধ্যমে এদেশের দারিদ্র বিমোচনে ভূমিকা রাখতে চায়, তাহলে দিন দিন এদেশের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে মসজিদ কাউন্সিল আরও অনেক বেশি ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টরা বললেন, সঠিকভাবে জাকাত আদায় ও বিতরণ করা হলে দেশের দারিদ্র বিমোচন সম্ভব।